আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওজন কমানোর জন্য দুপুরবেলায় আর বিকেলবেলায় আমি কী কী খাই। এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি দেখিয়েছি সকালবেলায় আমি কী কী খাই। আশা করি আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর যদি দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমার বেশ খিদে লেগেছে, খিদে লাগার কথা যেহেতু সেই সকাল 9টার আগে নাস্তা করেছি। তাই আমি এখন 2 ধরনের বাদাম নিয়ে বসছি, সাথে 1 গ্লাস পানি নিয়ে। আমি আজকে নিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম। প্রথমে ভেবেছিলাম বাদামগুলো খেতে ভালো লাগবে না, না খেতে বেশ ভালো লাগলো। এর মধ্যে সবগুলো বাদাম খাইনি, বেশ কয়েকটা খেয়েছি। এখন দুপুরে রান্না করব। আজকে আমি রান্না করব লাল শাক, চিচিঙ্গা ভাজি আর বুটের ডাল দিয়ে মাংস। প্রথমে লাল শাক রান্না করব। এর জন্য একটা কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা ভেজে নিচ্ছি। এরপর কুচি কুচি করে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাক দিয়ে দিচ্ছি। লাল শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে একবার ঢাকনা তুলে আমি লবণ দিয়ে দিয়েছি। আমার লাল শাক হয়ে গেছে, আর এদিকে চিচিঙ্গা ভাজিও তৈরি। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস, এটাও হয়ে গেছে। এখন আমি দুপুরের খাবার পরিবেশন করব। আমার দুপুরের খাবার রেডি, সব কিছু এক প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আছে ভাত, আছে লাল শাক ভাজি, চিচিঙ্গা ভাজি, বুটের ডাল দিয়ে মাংস, শশা, লেবু। ভাত আছে প্রায় 1 কাপের মতো। আমি এখন ভাতটা খাবো। দুপুরে ভাত খাওয়ার পর আমার একটু টক জাতীয় খাবার খেতে ভালো লাগে। বাসায় আমড়া থাকলে আমি আমড়াই খেতাম, যেহেতু আমড়া নাই তাই এখন আমি একটা পেয়ারা কাটছি। এই পেয়ারাটা কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকে আমি কাসুন্দি দিয়ে খাবো না, আজকে শুধু লবণ মরিচ দিয়ে খাবো। শুধুমাত্র লবণ মরিচ দিয়ে খেতেও বেশ ভালো লাগছে। পেয়ারা খাওয়ার পর আমি বিকালে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। এরপর আমার জন্য বিকালের খাবার তৈরি করব। পেয়ারাটা বেশ ভালো ছিল। এখন আমি বাচ্চাদের জন্য সমুচা ভাজছি। এটা বাসায় তৈরি ফ্রোজেন সমুচা ছিল। সমুচা ভেজে নিচ্ছি, আর এদিকে চিপস ভেজে নিয়েছি। বাচ্চাদের জন্য নাস্তা তৈরি, সমুচা আর চিপস। এটা রেডিমেড চিপস ছিল, শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি। এই চিপসগুলো খেতে দারুণ মজার। আমি যেহেতু লেবু চা খাবো সেহেতু প্রথমে রং চা তৈরি করে নিচ্ছি। আর এই বিস্কুটটা খাবো, এই বিস্কুটটা খেতে দারুণ মজার। রং চা তৈরি,
এখন আমি একটা লেবুর টুকরা চিপে রসটা দিয়ে দেব। অবশ্যই চাটা চিনি ছাড়া, লেবু চা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিস্কুট নিয়ে নিলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এখানেই শেষ, সবাইকে আল্লাহ হাফেজ।